হ্যালো, ওয়েলকাম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমি টেকনিক্যাল ওভার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি উন্মোচন করতেছি টেকনো কেমন i2 অ্যান্ড বিস্তারিত কেমন i2 এক্সেল। আমি এর আগেও বলে দিয়েছি আমার আগের ভিডিওতে, আজ আমি এর আনবক্সিং করব। তো সাথে থাকুন, ইন্ট্রো পর চলে আসতেছি। চলেন বক্সের ভিতর কি আছে দেখা যাক। আগে বক্সটা দেখি। বক্সের খুবই সুন্দর একটা হোয়াইট বক্স দিয়েছে এটাতে, আর এখানে কেমন i2 টেকনোর বক্সটা খুবই মজবুত আর সবসময়। এই ফোনটা রিলিজ হয়েছে, দুই দিন হলো মার্কেটে আসছে, আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন। কনফিগারেশনটা পিছনে দেওয়া আছে 13 মেগাপিক্সেল, কোয়াড ফ্ল্যাশ 16 মেগাপিক্সেল দেওয়া আছে, 13+2 মেগাপিক্সেল এটা কিন্তু পিছনে ডুয়েল ক্যামেরা। এর আগেও আমি বলে দিয়েছি, এবারও আমি বলে দিচ্ছি, 3750 mAh ব্যাটারি, নস ডেলি নস ইউজ করছে, 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আছেই, এছাড়াও 13 মাসে ওয়ারেন্টি পাচ্ছেন। টেকনো এই জিনিসটা খুবই ভালো দিচ্ছে। চলুন বক্সের ভিতর কী আছে, খুব সুন্দর সেই আকর্ষণীয় সেই ফোনটা দেখেন। খুবই রিল্যাক্সে আমি আপনাকে ডিসপ্লে করে দেখাচ্ছি। ব্লু এডিশনটা আসলেই অসাধারণ। আমি এটা কিন্তু স্বপ্নের ফোন বলে আগে থেকেও বলে দিচ্ছি, যারা আসলে বেশি প্রাইজে ফোন পছন্দ করেন, যেমন হুয়াওয়ে নোভা 2i, এবং এরকম ভিভো v9টা আমরা কিনতে পারি না প্রাইসটা খুবই বেশি থাকার কারণে। বাট আমি আপনাদের, আমি না শুধু টেকনো আপনাদের জন্য বেস্ট একটা ডিভাইস আপনাদের দিচ্ছে। তো দেখেন এটা আমি অন করে দিচ্ছি, বক্সের ভিতরে কী আছে চলুন দেখা যাক। আগে বক্সটা খুললাম, প্রথমে স্টিকার, কিছু প্রেমপত্র পাওয়া গেছে, 13 মাসের ওয়ারেন্টি, আর কিছু সেফটি প্রেমপত্র, এগুলো আমরা পড়ি না আসলে। আর একটা সুন্দর ব্যাক কভার টেকনো এবার আপনাদের দিয়েছে, যাতে আপনি ব্যাক কভার থাকাতে পিছনে লুকিংটা গ্লাস ফিনিশিং ডিজাইন দেখা যায়, এতে কিন্তু ভালো হয়েছে। একটা পিন, যেটা ফোন সিম খোলার জন্য, মেমোরি খোলার জন্য, একটা সুন্দর ইয়ারফোন, ইয়ারফোনটা খুবই ভালো, এটার সাউন্ড কোয়ালিটি ভালো, ডাটা কেবল পাচ্ছেন, আর একটা সুন্দর চার্জার পাচ্ছেন, চার্জার দিয়ে খুব ভালো চার্জ হয়, 1-1.5 ঘন্টার ভিতর আপনি চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন। তো চলুন ফোনটা অন করে দেখা যাক কী আছে এই ফোনটাতে। রেগুলার নস ইউজ করছে, ডিসপ্লেতে খুবই সুন্দর এটা শাইন করতেছে, ভিভিড কালারটা আমি পাচ্ছি দেখতে। এটার অপারেটিং সিস্টেমটা iOS দুইভাবে ইউজ করা যায়, ড্রয়ার সিস্টেম করা যায় এবং ড্রয়ার ছাড়াও ইউজ করা যাচ্ছে। এতে স্ক্রিন রেকর্ডিংটা দিচ্ছে, এটা খুবই দারুণ। এর আগে এটা স্ক্রিন রেকর্ডিংটা iOS দেয়নি, এবার আপনারা খুবই দারুণভাবে স্ক্রিন রেকর্ডিংটা পাচ্ছেন। ফোনের কনফিগারেশন এক নজন বলে দিচ্ছি আমি, 16 মেগাপিক্সেল ফ্রন্ট AI সেলফি ক্যামেরা পাচ্ছেন, 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, +2 মেগাপিক্সেল AI ডেপথ সেন্সর, আর এটা বুকি রেগুলার বুকি ইফেক্টের জন্য DSLR ক্যামেরা আপনি দারুণ বুকি ইফেক্ট দিতে পারবেন। 19:9 অ্যাসপেক্ট রেশিও, 3GB র্যাম DDR4 সিরিজের অ্যান্ড 32GB রোম, এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে 128GB পর্যন্ত, 3750 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছেন, কোয়াড কোর প্রসেসর ব্যবহার করছে, AI সেলফি ফেস আনলক, AI ফিঙ্গারপ্রিন্ট। এখানে দেখেন ফোন স্টোরেজ আপ পয়েন্ট, মানে 25GB মতো আমরা 32GB থেকে খালি পাচ্ছেন ইউজ করার জন্য, এটা কিন্তু দারুণ আসলে এটার। আর পিছনে রিয়েল মাউন্টের ফিঙ্গারপ্রিন্টটা পারফেক্ট পয়েন্টে আছে, আমার প্রতিবারের ফিঙ্গারপ্রিন্টটা জায়গা মতো পড়ছে। আর ইন্টেলিজেন্ট মাইক্রো ইন্টেলিজেন্ট যে প্রোগ্রামটা, এখানে আপনি নতুন একটা ফিচার পাচ্ছেন লাইফ টু ওয়েট, এটা হচ্ছে আপনি যখন ফোনটা পকেট থেকে বের করে ফেস আনলকের জন্য আপনার সামনে ফেজে ধরবেন, তখনই ফোনটা সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার ডিসপ্লে অন হয়ে যাবে, এতে করে আপনাকে আদার্স ফোনের মতন বাটনে প্রেস করা লাগতেছে না। রিয়েল মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট, এছাড়াও এটা ফিঙ্গারপ্রিন্টটা আমরা ফেস আনলকটা আগে টেস্ট করে দেখি, আপনাকে দেখাচ্ছি ফেস আনলকটা কত দ্রুত কাজ করে। ফিঙ্গারপ্রিন্টটা খুবই দ্রুত হয়ে যায়, আমি কয়েকবার ট্রাই করার পরে আমার ফেস আনলক ফিঙ্গার, আগে ফেস আনলকটা করে দেখি, আমার ফেসটা নিয়েছি এখন, ফেসটা খুবই ট্রাই করে দিচ্ছি বন্ধুরা দেখেন। খুব দ্রুতই আমার ফেস আনলকটা আনলক হচ্ছে, আমি যে কোনো অ্যাঙ্গেল দিয়ে কথা দেখতেছি সেভাবেই কিন্তু আমার ফেস আনলকটা হচ্ছে, এতে করে আমি যে ফেস আনলকটা পাবেন, আপনি চাইলে রোটেট করেও ফেস আনলকটা কাজ করাতে পারবেন। চলুন ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করে দেখি, ফিঙ্গারপ্রিন্টের অপশনটা কীভাবে করতে হবে, সেটিংয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আছে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট বেশ কয়েকবার দিলেই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেবে, জাস্টটা খুবই সিম্পল, আপনি নিজেও করতে পারবেন। এটা একটা মজার ব্যাপার হলো, আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা আলাদা অ্যাপস লঞ্চ করতে পারবেন, এটা ফিঙ্গারপ্রিন্টের নতুন একটা অপশন যোগ হয়েছে। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 6টা কাজ করা যাচ্ছে, যেটা আপনি ফোন আনলক করতে পারতেছেন, দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা খুবই দ্রুত আনলক হচ্ছে, এতে করে আপনি যখন ফিঙ্গারটা উল্টাভাবেও কাজ করতে পারবেন, আপনার ফিঙ্গার দিয়ে কাজ করবে, আদার্স কোনো ফিঙ্গার কাজ করতেছে না, ফোন রিসিভ করতে পারবেন, অ্যাপস আনলক করতে পারবেন, এটা সেলফিও তুলতে পারবেন, কথা রেকর্ডিংও করা যায় এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আর নতুন যে অপশনটা চালু হয়েছে, আলাদা আলাদা ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা অ্যাপস অন করতে পারবেন, এটার সাথে নতুন ফুবিও এই প্রোগ্রামটা নতুন যোগ হয়েছে, এটা দিয়ে আপনি মাল্টি অনেক প্রোগ্রাম কাজ করতে পারতেছেন। এই ফুবিও দিয়ে যদি আমি ভিডিও করি সারাদিনও শেষ হবে না, এটা দিয়ে আপনি শর্টকাটে মেনুগুলো কাট করতে পারতেছেন, ট্রান্সলেট করতে পারবেন,
অনেক বেশি বেশি অপশন। ক্যামেরা অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাতে আপনার ফ্ল্যাশ লাইটটা পাচ্ছেন, ফ্ল্যাশ লাইটটা অন করে ইউজ করতে পারবেন, কারণ রিং ফ্ল্যাশ চারটা ফ্ল্যাশ সেটা ইউজ করছে, এলইডি কোয়াড ফ্ল্যাশ যেটাকে বলা হয়। রিং ফ্ল্যাশে আপনি রাতের বেলা ভালো পিকচার কোয়ালিটি পাবেন। আর এছাড়াও দেখেন পিকচার তোলার পর জুম করে দেখা যায় ফাটাটা খুবই কম। তো এআই টেকনোলজি ক্যামেরা ইউজ করছে যাতে করে আপনি লাইটটা অটোমেটিকলি সে সেট করে নিতে পারবে, ইভেন সিনস ডিটেক্ট করতে পারবে। যখনই আপনি এআই দিয়ে সে বিউটি বাড়ায় নেবেন, সেটা আপনি পরিমাণ মতন লেভেল বাড়ায়ও নিতে পারেন, চাইলে এআই সফটওয়্যার উপরে ডিপেন্ড করতে পারেন, যেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। ক্যামেরাতে আপনি ফ্রন্টের ফ্ল্যাশ পাচ্ছেন, এলইডি ফ্ল্যাশ, ফ্ল্যাশের আলোটা খুবই সুন্দর। চাইলে আপনি হোয়াটসঅ্যাপে যখন ভিডিও কলিং কথা বলবেন তখনই ফ্ল্যাশ লাইটটা অন করে ইউজ করা যাবে। এছাড়াও জুমিং করে আপনার 4x পর্যন্ত জুম করে আপনি পিকচারগুলো দেখতে পারবেন। বুকি ইফেক্ট দিয়ে ছবি তুলে করা যায় আপনার 0.95 থেকে 1.6 অথবা 0.2.4 পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন। সেলফিতে আপনি এআই টেকনোলজি সেলফি ক্যামেরা, এটা হাইওয়েজে যে সফটওয়্যারটা অপটোমাইজ করেছে সেলফি তোলার জন্য, আপনার ফেজে 200 পয়েন্ট ডিটেক্ট করে ছবিটার আপনার সৌন্দর্যটা বৃদ্ধি করে দেয়। এছাড়াও ইন্ডিয়ান 10,000 পিপলের ফেস ডিটেক্ট করে আপনার ফেসটাকে প্রপারলি আলো দেবে। যখন আমি বুকি ইফেক্টে ছবিটা ধরছি, জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা কতটা বেস্ট আপনি পাচ্ছেন। এখানে দেখেন আমার এজ ডিটেকশনটা পারফেক্ট পাচ্ছেন, জুম করার পর আমার চেহারা ছবিটা ফাটতেছে না। দেখেন আপনারা কিন্তু বাস্তব এক্সপিরিয়েন্স পাচ্ছেন, আমি কিন্তু বাস্তব এক্সপিরিয়েন্সটাই আপনাদের দেখাচ্ছি, শো করার চেষ্টা করতেছি। জুমিং করে দিচ্ছি পিকচারে বুকি ইফেক্টটাকে, কারণ ফ্রন্টে বুকি ইফেক্ট সফটওয়্যারের মাধ্যমে করতেছে, ব্যাগে বুকি ইফেক্টটাকে একটু সফট হার্ডওয়্যারও কাজ সাপোর্টটা নিচ্ছে, দুটো মিলে পারফেক্ট আপনি শট পাবেন এই ছবিতে ফোনের। আর ফোনের লুকিংটা আউটলুকিংটা জোর, যারা আসলে নোভা থ্রি ই দুইটা ফোনের ভিতরে স্বল্প কল্পনা যত আছে রেখে দিচ্ছেন, সেটা আপনাকে এই বাজেট রেঞ্জে 14,990 টাকার ভিতরে আপনাকে ফিল আপ করে দিতে পারবে টেকনো। সাথে নতুন যে কালারটা আপনাকে দেখানো হচ্ছে এটা গোল্ডেন কালারটা, দেখ গোল্ডেন কালারটা খুবই কম থাকবে মার্কেটে, তাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। যদি এখনই দরকার হয় রিসেন্টলি আপনি চলে যান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার ছাড়া ফেসবুকে আপনার অফিসিয়াল পেজে তাদের সাথে যোগাযোগ করে চলে যেতে পারেন। তো ফাইনালি বাই বাই, টাটা, ভালো থাকবেন। আর দেরিতে হলেও ভিডিওটা দিয়ে দিয়েছি, ভালো থাকবেন, সালামু আলাইকুম, টাটা, সাবস্ক্রাইব করবেন।